খেলাগুলো আবারও ফিরে আসা দরকার এবং গ্রামগঞ্জে মানুষগুলো বিনোদনের জায়গা হবে এগুলো, এটাই আমার চাওয়া আর কি। মাদক সেবনে আসক্ত হয়ে হচ্ছে, এর হাত থেকে সামান্যতম রক্ষা করতে যদি আমরা খেলাধুলার এবং বিভিন্ন বিনোদনের মাধ্যমে যদি ছেলেমেয়েদের যদি উৎসাহ করতে পারি, তাহলে আমাদের হয়তো অনেকেই আমাদের ছেলেরা অন্তত নেশার দিকে আগ্রহ হবে না। যেমন আজকে আমি এই যে টুর্নামেন্টের হাজার হাজার লোকজনদের করোনা ভাইরাস ইয়ার থেকে রক্ষা করতে আমি আজকে প্রতিটা লোকদের আমি মাস্ক দিয়েছি, যাদের সবাই করোনা থেকে যেন সামান্যতম সময় হলেও তারা যেন করোনা আক্রান্ত না হয়। আবারও আলাদা করে নেবো সেখান থেকে আলো।
শীতের পরন্ত বিকেলে গ্রামীণ জনপদে আবহমান বাংলার এই ফুটবল খেলা দেখতে ঢল নামে নানা শ্রেণী পেশার মানুষের টান টান উত্তেজনার খেলা দেখে মুগ্ধ হন তারা। মূলত আজকে করোনাকালীন দুর্যোগের মধ্যে সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধি মেনে এই আয়োজন করা হয়েছে, যাতে করে মানুষের মধ্যে করোনার যে ভয়াবহতা, করোনার কারণে যে মানসিক বিপর্যয় ঘটেছে, সেই বিপর্যয় থেকে মানুষ কিছুটা হলো প্রশান্তি পায়, সেই উদ্দেশ্যেই এই অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। আর কাজী নজরুল ইসলামকে, কাজী নজরুল ইসলামের আদর্শ, কাজী নজরুল ইসলামের সৃষ্টিকে মানুষের মাঝে, সকল স্তরের মানুষের মাঝে পৌঁছানোর উদ্দেশ্যেই আজকের এই অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্নামেন্ট।